যিনি সকল জ্ঞান বিজ্ঞানের মানব মহাজ্ঞানী, মানব বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, তার মুখে শুনুন, তিনি বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আখেরি জামানার মসজিদগুলো মানুষে ভরপুর থাকবে, হাইরাইজ বিল্ডিং, খুবই উন্নত ডিজাইনে করা প্রাসাদ থাকবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেই মসজিদগুলিতে হেদায়েত বলতে কিছু থাকবে না। উজাড় ছাড়া বাড়ি, মানব কল্যাণের দিক থেকে চিন্তা করো, মানবের দিন দুনিয়া ইহ পরকালের কল্যাণের কথা চিন্তা করো, সেগুলোতে নেই, ঈমান নেই। ইস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন, ওরা মসজিদে জমা হবে, ইউসাল্লুন সালাত পড়বে, জমা হবে মসজিদে, ওয়া লাইসা ফীহিম মুমিনুন, একজনও ঈমানদার নেই, ইমাম সাহেব সহ কাফের, বেঈমান, মুয়াজ্জিন বেঈমান, মুসল্লিরাও বেঈমান। অত বেঈমান হয়ে বসে আছে তার রুমের ভিতরে, যেখানে সারা দিন চ্যানেল দেখে, সারা দিন যত হারাম ওগুলো দেখে, হারামে চলে, হারাম দিয়ে গড়া তার জীবন, তো ওখানে ঈমান হারিয়ে বসে আছে, এখানে খাঁচাটা নিয়ে এসে শো করছে শুধু, কি আছে? এটা রিয়েল সংবাদ। এই সাজানো মন মাতানো নয়নাভিরাম মসজিদের ভিতরে হেদায়েত নেই, ঈমান নেই, তাকওয়া নেই, আল্লাহমুখিতা নেই, পরকালমুখিতা নেই, সব মনুষ্যত্ব নেই, মানবিকতা নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার জীবন আদর্শের অনুসরণ নেই, এদের মধ্যে লিল্লাহিয়াত, আল্লাহ প্রেম, আল্লাহর ভালোবাসা নেই, খাঁচা শুধু। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, রিয়াল বিশ্ব সংবাদ, সত্য বিশ্ব সংবাদ দিলাম হাদিস থেকে, এই যুগ থেকে না, এই যুগ থেকে আপনি বুঝবেন না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কত ভয়ঙ্কর কথা, ওয়ালাইসা ফীহি মুমিন, একজনও ঈমানদার নেই, একটা মসজিদে মুসলিমে ভরা, ঈমানদারে ভরা, অথচ ঈমানদার একজনও নেই। এই যুগ দেখছে ঈমানদারে ভরে গেছে মসজিদ, এই যুগ দেখছে মুসলমানে ভরে গেছে মসজিদ, মসজিদ ভরে আছে সব মুসল্লি ঈমানদারে, এই যুগের এই কলুষিত চক্ষু দিয়ে এটা দেখা যায়। আর 1400 বছর আগের অন্তর্বেদী ওহির দৃষ্টিতে, ওহির নয়নে, আসমানি জ্ঞানের অন্তর্চক্ষু দিয়ে মহানবী বলেছেন একজনও ঈমানদার নাই। প্রিয় ভাইরা, মুমিন হতে হলে কমপ্লিট সারেন্ডার হতে হয় সর্ববিষয়ে, সর্ববিষয়ে আমান্না সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, কোথাও কোনো আপত্তি নেই, কোথাও কোনো আপত্তি নেই, মসজিদে যা, বাড়িতে তা, বাজারে তা, সমাজে তা, সবখানে একই রকম মুমিন, আমরা তো ওরকম না, এইটা ঠিক আছে, ওইটা না, এটা তো চলে না। আরে হিজাব, পর্দা, পর্দাটা কুসংস্কার, 1400 বছর আগের কোনো সামাজিক প্রেক্ষাপটে হয়তো কোনো কারণে মহানবীজি বলেছেন, এইটা এই যুগে চলে না, চলে না, এই তো ঈমানটাকে হারিয়ে ফেললেন। ইবলিস হতে হলে একটা লঙ্ঘন লাগে, একটা ভায়োলেশন লাগে, ইবলিস হতে হলে একটা ভায়োলেশন লাগে, একটা, দুটো দরকার নেই। ইবলিস তো একটা নির্দেশ অমান্য করে আবা ওয়াস্তাক বড় ও কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো আল্লাহর একটি কমান্ড মানতে, অহংকার করলো এবং কাফেরদের দলভুক্ত হয়ে গেল সে।